वेलकम फ्रेंड्स टू माय चैनल माय रान्नाघर इंडियन फूड। आज इंग्लिश लैंग्वेजे हमारे क्लास पार्ट्स ऑफ स्पीच। तुम्हारा जानो पार्ट्स ऑफ स्पीच अर्थात वाक्यांश वाक्य विभिन्न अंश क रकम है आठ रकम कि नाउन प्रोनाउन एडजेक्टिव वर्ब एडवर्ब प्रीपोजिशन कंजंक्शन इंटरजेक्शन। आबार बोलछी नाउन प्रोनाउन एडजेक्टिव वर्ब एडवर्ब प्रीपोजिशन কনজাংশন ইন্টারজেকশন এই আট রকম হচ্ছে আমার পার্টস অফ স্পিচ। এবার এই চ্যাপ্টারে আমরা তোমাদের এই আট রকম পার্টস অফ স্পিচের জাস্ট বেসিক কনসেপশনটা দেওয়ার চেষ্টা করব। আমরা জানার চেষ্টা করব এগুলো কাকে বলে এবং তার উদাহরণ। তা প্রথমে নাউন, তোমরা জানো যার সাহায্যে কোনো কিছুর নাম প্রকাশ পায় তাকে নাউন বলে, কোনো কিছুর নাম। যেমন ধরো আমি উদাহরণ দিচ্ছি রাম রহিম, এগুলো সবই হচ্ছে নাউন, অর্থাৎ নাম প্রকাশ পেলে নাউন। নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে, হি শি। অ্যাডজেক্টিভ, যার সাহায্যে কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে। যার সাহায্যে কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন গুড ব্যাড রেড মানে একটা যে কোনো কালার আর কি, থ্রি মানে একটা সংখ্যা, এই যে দোষ গুণ সংখ্যা ইত্যাদি প্রকাশ পেল তাকে অ্যাডজেক্টিভ বলে। এবার ভার্ব, যার সাহায্যে কোনো কাজ করা হওয়া বা থাকা বোঝায়, এটা মাথায় রেখো। সাধারণত আমরা ভাবি ভার্ব মানে শুধু কাজ করা, কাজ করা তো বটেই, কাজ করা হওয়া বা থাকা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন আই অ্যাম গোয়িং টু স্কুল, এখানে দুটো ভার্ব আছে অ্যাম আর গো। আবার হি ইজ এ গুড বয় ইজ। নেক্সট অ্যাডভার্ব বলছে যার সাহায্যে কোনো অ্যাডজেক্টিভ ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্বের দোষ গুণ অবস্থা ইত্যাদি বিশ্লেষণ করা হয় তাকে অ্যাডভার্ব বলে। আবার বলছি যার সাহায্যে কোনো অ্যাডজেক্টিভ ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্বের দোষ গুণ অবস্থা বিশ্লেষণ করা হয় তাকে অ্যাডভার্ব বলে। যেমন হি ইজ আ ভেরি গুড বয়, এই যে গুডটা অ্যাডজেক্টিভ, সেটা কেমন না ভীষণ, তাহলে ভেরি, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব হয়ে গেল। প্রিপোজিশন, যার সাহায্যে কোনো কিছুর অবস্থান প্রকাশ পায় অর্থাৎ সেটা কোথায় আছে সেটা বোঝায়, সেটাই অবস্থান, তাকে প্রিপোজিশন বলে। যার সাহায্যে কোনো কিছুর অবস্থান প্রকাশ পায় তাকে প্রিপোজিশন বলে। যেমন দ্য ক্যাট ইজ অন দ্য ওয়াল, বিড়ালটা দেওয়ালের উপর, তাহলে এই অনটা হলো প্রিপোজিশন। আবার দ্য ম্যান ইজ আন্ডার দ্য ট্রি, মানে গাছের নিচে, তাহলে আন্ডারটা হলো প্রিপোজিশন। তাহলে কোনো কিছুর অবস্থান প্রকাশ পেলে সেটা হলো প্রিপোজিশন। কনজাংশন কাকে বলছে, যার সাহায্যে দুটি বাক্য বা বাক্যাংশের মধ্যে সংযোজন বা বিয়োজন বা এরকম কোনো সম্পর্ক প্রকাশ পায় তাকে কনজাংশন বলে। যার সাহায্যে দুটি বাক্য বা বাক্যাংশের মধ্যে সংযোজন মানে পজিটিভ, বিয়োজন মানে নেগেটিভ, বা এরকম কোনো সম্পর্ক প্রকাশ পায় তাকে কনজাংশন বলে। যেমন হি অ্যান্ড শি উইল কাম, এই যে অ্যান্ড এই হি আর শিকে যুক্ত করলো মানে পজিটিভ সম্পর্ক বা সংযোজন করলো, তাহলে এটা কনজাংশন। আবার আইদার হি অর শি উইল কাম, এখানে হি বা শি, তাহলে এখানে অর নেগেটিভ বা বিয়োজন সম্পর্ক স্থাপন করলো, তাহলে এটা হচ্ছে কনজাংশন। এখানে অ্যান্ড কনজাংশন, এখানে অর কনজাংশন। তাই বলা হয়েছিল যার সাহায্যে দুটি বাক্য বা বাক্যাংশের মধ্যে সংযোজন বা বিয়োজন বা এরকম কোনো সম্পর্ক প্রকাশ পায় তাকে কনজাংশন বলে। ইন্টারজেকশন, যার সাহায্যে মনের কোনো আকস্মিক অনুভূতি অর্থাৎ সুখ দুঃখ ব্যথা বেদনা ইত্যাদি প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। অর্থাৎ মনের আকস্মিক ফিলিংসটা প্রকাশ করে যে সে ইন্টারজেকশন, আকস্মিকতা থাকে তাই তার মধ্যে দেখো আকস্মিকতার চিহ্ন বা আকস্মিক চিহ্ন ইন্টারজেকশন তাকে বলে, যেমন হুররা অ্যালাস এগুলো। তাহলে কি শিখলাম, যার সাহায্যে মনের কোনো আকস্মিক অনুভূতি অর্থাৎ সুখ দুঃখ ব্যথা বেদনা ইত্যাদি প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। তো স্টুডেন্টস, আমার মনে হয় তোমরা পার্টস অফ স্পিচ আটটার বেসিক কনসেপশনটা পেলে। তো তোমরা চাইলে এখানে স্ক্রিনশট নিয়ে নাও, আমি সেকেন্ড পৃষ্ঠাটা আগে দিচ্ছি, নিয়ে নিতে পারো। এবার হচ্ছে ফার্স্ট পেজটা। তাহলে তোমরা প্রথমে মনে রাখবে যে পার্টস অফ স্পিচ হলো মোট আটটা। নাউন, নাম প্রকাশ পায়, প্রোনাউন, নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনের দোষগুণ সংখ্যা প্রকাশ করে, ভার্ব কোনো কাজ করা হওয়া বা থাকা বোঝায়,
অ্যাডভার্ব কোন অ্যাডজেক্টিভ ভার্ব বা অন্য কোন অ্যাডভার্বের দোষগুণ সংখ্যা অবস্থাতে বোঝায়। প্রিপজিশন কোনো কিছু অবস্থান বোঝায়। কনজাংশন দুটি বাক্য বা বাক্যাংশের মধ্যে সংযোজন বিয়োজন ইত্যাদি সম্পর্ক স্থাপন করে। ইন্টারজেকশন মনের কোনো আকস্মিক অনুভূতি অর্থাৎ সুখ দুঃখ ব্যথাব্যথা ইত্যাদি প্রকাশ পায়। এই সহজ করে এক লাইনে মনে রাখবে। এবং অনেকে আমরা বলতে পারি না যে কটা পার্টস অফ স্পিচ আছে। পার্টস অফ স্পিচ হচ্ছে আমার মোট 8 রকম, তাদের সংজ্ঞা উদাহরণ দিয়ে দেওয়া হলো। এই বেসিক কনসেপশনটা তোমরা ক্লিয়ার করবে, ডিটেলস ক্লাস হয়তো আমরা পরবর্তী সময় করব এগুলোর উপর। আশা করি ক্লাসটি ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের মূল্যবান কমেন্টস দেবে এবং শেয়ার করবে। আর এখন আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা আমার চ্যানেলের সঙ্গে থাকবে। ভিডিওটি পুরো দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।